হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ইমেল আইডি কিংবা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বন্ধুরা, আপনারা তো জানেন বর্তমান সময়ে জিমেইল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন একটা ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করি, তাহলেও জিমেইল অ্যাকাউন্ট দরকার পড়ে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি জিমেইল অ্যাকাউন্ট কিংবা ইমেল আইডি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমি আপনাদের জন্য এইরকম নতুন নতুন ভিডিওর আপলোড দিয়ে থাকি। চলুন শুরু করা যাক ভিডিওটি, লেটস প্লে। হ্যাঁ, তো বন্ধুগণ, আপনার জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনারা আপনাদের ফোন থেকে অ্যাপটি ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করা হয়ে গেলে এখন এখানে আপনারা সার্চ দেবেন ক্রিয়েট জিমেইল, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবেন, হয়ে গেল। তারপর এখান থেকে নিচে চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউয়ার গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম বসিয়ে দেবেন। তারপর এখানে আপনারা আপনাদের যা টাইটেল আছে লাস্ট নেম সেটি বসিয়ে দেবেন। তারপরে এইখানে আপনাদের যে ইমেল আইডিটি হবে, জিমেইল অ্যাকাউন্টটি হবে, তার ইউজার নেমটি এখানে বসিয়ে দেবেন। আপনারা এখানে যে কোনো একটি ইউজার নেম বসিয়ে দিন। আমি আমারটা বসিয়ে দিচ্ছি, আপনারা ইউজার নেম বসিয়ে দেবেন। তো অনেক সময় আপনারা যে ইউজার নেমটি দেবেন সেটি অ্যাভেলেবেল নাও থাকতে পারে। যদি এখানে কোনো রকম কিছু রেড কালারের অপশন আসে, তাহলে আপনারা ইউজার নেমটি চেঞ্জ করে অন্য একটি দিয়ে দেবেন। তারপর এখান থেকে নিচে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে পাসওয়ার্ডে ক্লিক দেবেন, এখানে আপনারা একটা পাসওয়ার্ড বসিয়ে দেন। এখান থেকে পাসওয়ার্ড বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক দেন, হয়ে গেল। এখন আপনারা এখান থেকে আপনাদের ফোন নাম্বারটি এন্টার করেন। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন আপনার যদি অন্য কোনো জিমেইল অ্যাড্রেস আপনারা এখানে অ্যাড করতে চান, তাহলে এখানে দিতে পারেন। আর যদি না করতে চান, কোনো ব্যাপার না। তারপর এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থটাই বসিয়ে দেবেন, যার জন্ম তারিখ সেটি বসিয়ে দেবেন। এখানে আপনাদের যে জন্ম মাসটি আছে সেখানে সেইটা বসিয়ে দেবেন, এখানে আপনাদের যে জন্মদিনটি আছে সেটি বসিয়ে দেবেন, আর এখানে আপনাদের ইয়ারটি বসিয়ে দেবেন, জন্মসালটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন, যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল, মেয়ে হয়ে থাকলে ফিমেল, আদার্স হয়ে থাকলে আদার্স করে দেবেন। তো এখন এখান থেকে বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক দেন, এখান থেকে এই যে সেন্ডে ক্লিক দেন। এখন এখান থেকে আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, এই যে দেখেন ভেরিফিকেশন কোডটি চলে আসছে আমার নাম্বারে। এখন ভেরিফিকেশন কোডটি ওটিপি কোড যেটা আছে, ওই ওটিপি কোডটি এখানে ভালো করে দেখে বসিয়ে দেন। আপনারা যে নাম্বারটি দিলেন সেই নাম্বারে টেক্সট মেসেজে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দেন। দেওয়ার পরে ভেরিফাইয়ে ক্লিক দেন, এই যে এখান থেকে ইএস আই এম এ ক্লিক দেন, হয়ে গেল। এখন এখান থেকে আই এগ্রিতে ক্লিক দেন, এখান থেকে সেভ দেন। এই যে দেখেন ওয়েলকাম আরিফ খান, এই যে দেখাচ্ছে, দেখেন আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল, অথবা আপনাদের ইমেইল আইডিটি ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।